ছয় আগরতলা কেন্দ্রের বিজেপি প্রার্থী পাপিয়া দত্তর সমর্থনে শনিবার এক বিরাট রোড শোতে অংশগ্রহণ করেন জনপ্রিয় চিত্র তারকা এবং বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। তার রোড শো ঘিরে সাধারণ মানুষের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ আর উচ্ছ্বাস। এ কেন্দ্রের বিজেপি প্রার্থী পাপিয়া দত্ত নিজের প্রতিক্রিয়ায় জানান, গতকাল থেকেই তার সমর্থনে প্রচার করছেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা এবং দলের কর্মকর্তাদের প্রবল উৎসাহ সঙ্গে করেই প্রচার করছেন তিনি। এ কেন্দ্রে জয়ের ব্যাপারে তিনি 100% নিশ্চিত বলে জানিয়েছেন পাপিয়া দত্ত। আমি বরাবরই বলছি তো ভীষণ সারা, আমি মোটামুটি এই তিন দিনে সবগুলো বুথ তো আর সম্ভব হয় না, সবগুলো ওয়ার্ড 8টি ওয়ার্ড আছে কমপ্লিট করার চেষ্টা করেছি, গেছি আমাদের বুথ সভাপতি থেকে শুরু করে প্রত্যেকের কাছে যাওয়ার চেষ্টা করেছি। আজ ভালো লাগছে আমার, গতকাল আমাদের সাংসদ প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজী মহোদয় এসেছিলেন এই 6 আগরতলাকে জিত দেওয়ার জন্য, এবং আজ আমাদের বলিউডের নয় শুধু মেগাস্টার বললো মানে আরও কিছু বলতে হয় মহানায়ক, চিত্র জগতের মহানায়ক মিঠুন চক্রবর্তী আজ আসছেন আমাদের সমর্থনে, ভারতীয় জনতা পার্টির 6 আগরতলার সমর্থনে রোড শো করার জন্য। আপনারা আমার সঙ্গে আছেন মণ্ডল সভাপতি, প্রত্যেক স্তরের কার্যকর্তা আমাদের আছেন, ভীষণ সারা ভীষণভাবে গতকাল মাত্র বিকেলে এত বড় একটি জনসভা হলো, তারপর সকালে আবার একটা রোড শো, তার মধ্যে কার্যকর্তারা যে আসছেন মানে তাদেরকেও আমি অনেক অনেক ধন্যবাদ যে এত কার্যকর্তাদের মধ্যে এত এনার্জি আমি দেখতে পাচ্ছি নির্বাচনটাকে নিয়ে, ভীষণ আমি জয় নিয়ে একদম 100% ওপর যদি কিছু থাকে আমি শুনেছি। কোন কোন বিষয়গুলো মানুষের দোয়ারে নিয়ে যাচ্ছে একদম, আমাদের দেখুন আমাদের কোনোরকম ব্যক্তি বিরোধিতা নেই, কারোর বিরুদ্ধে আমাদের কিছু বলার নেই, আমাদের একটাই মুদ্রা একটাই বিষয় যে ডেভেলপমেন্ট, যেটা 5 বছর হয়েছে সেটাকে নিয়ে আমরা সেই রিপোর্ট কার্ডটা নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি। শুধুমাত্র উন্নয়নকে সঙ্গী করেই বিজেপি দল মানুষের কাছে যাচ্ছে এবং গণদেবতার আশীর্বাদ পাচ্ছে বলে পাপিয়া দত্ত জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।